আমাকে বললেই তো পারতি, এই জিনিসটা আমি কাউকে বলার চেষ্টা করি না। কারণ কোনো একটা মানুষ যদি আমার সাথে কোনো একটা জিনিস শেয়ার না করে, হয়তোবা আমি তার জন্য একটা কমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে পারিনি, অথবা আমি হয়তোবা তার ট্রাস্টটা অর্জন করতে পারিনি, সে আমাকে বিশ্বাস করে না তাই আমার সাথে শেয়ার করে নি, অথবা লাস্টবার যখন সে আমার সাথে কথাটা শেয়ার করছিল আমি কথাটাকে পাত্তা দেই নাই, অবহেলা করছি, তাই সে আমাকে আবার কথা বলবে না, কারণ আবার হয়তো আমি তাকে অবহেলা করতে পারি, অথবা সে আমার কথা চিন্তা করে আমাকে বলে নাই, কারণ সে যদি একটা ইনফরমেশন শেয়ার করে আমি হয়তো সেটা নিয়ে টেনশন করবো, অ্যাংশিয়াস হয়ে যাব, তাই আমার মেন্টাল হেলথের কথা চিন্তা করে সে আমার সেই ইনফরমেশনটা শেয়ার করা নাই, যেন আমি মোটামুটি শান্তিতে থাকি। অথবা লাস্ট যখন সে আমার সাথে কথাগুলো শেয়ার করছিল, আমার হয়তো কথার টোনটা রুড ছিল, হয়তো আমি হঠাৎ করে অনেক বেশি কথা বলে দিয়েছি যেটাকে তাকেই হার্ট করে বসছে, তাই সে আবার ওই সিচুয়েশনে পড়তে চায় না। মেনি রিজনস, অনেক কিছু হইতে পারে, তাই যখন কেউ আমার সাথে কোনো একটা জিনিস শেয়ার করতেছে না, আমি জিনিসটা বুঝতে পারি, আমি তাকে ব্লেম না করে আমার নিজের দিকে একটা আঙুল তাক করে রাখি যে আমারও দিক থেকে কোনো একটা সমস্যা হইতে পারে, যেই কারণে মানুষটা আমার সাথে জিনিসটা শেয়ার করে নেই। অ্যাবসলিউটলি অল রাইট। এবং জিনিসটাকে আরও খারাপ করে যখন এই মানুষটা বলে যে তুই তো আমার সাথে শেয়ার করলেই পারতে, আমাকে বলিস না কেন, এখন কেন আসতেছিস। আরে ভাই, এমনি বিপদে পড়ছে, এখন যদি আমি আবার ওকে গ্যাস লাইট করি, আবার গিল ট্রিপিং করি, ওকে আরও খারাপ অনুভব করাচ্ছি না? সো এমনি বেচারা কথাটা বলতে পারে নি, এখন বিপদে পড়ে না পারতে আসছে, এই অবস্থায় যদি তাকে আবার কথা শোনাই, তাহলে তো ভাই ফর এভার আমি তাকে লুজ করে ফেললাম। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, কোনো একটা মানুষ যদি আমার লাইফে ইম্পর্টেন্ট হয় এবং সে যদি কোনো একটা জিনিস শেয়ার করতে লজ্জা পায় কিংবা ডিলে করে, এটাতে আমার অফেন্ডেড হওয়ার কিছু নাই। টেক ইউর টাইম, আমি যদি কাউকে আসলে ইম্পর্টেন্স দিই, ভাই তোর যত টাইম লাগে তুই নে, সময় নে, চিন্তা কর, চিন্তা করে গুছায়, যখন তোর মনে হবে আমার সাথে কথা বলতে হবে কথা বল, ইটস ওকে, আই এম ওয়েটিং। এটা কোনো ইগোর গেম না যে আমার সাথে কেন শেয়ার করলো না, আমি তো ভাবছিলাম আমি নাম্বার ওয়ান ফ্রেন্ড, আমাকে তো আসলে বলার কথা ছিল। নট নেসেসারিলি আমরা সবাই সব জায়গায় লাইফের টপ জায়গায় নাই, হয়তো বা ক্যারিয়ারে আপনি সবথেকে ভালো জানেন না, কিন্তু ফ্রেন্ড হিসেবে, ইমোশন হিসেবে সবথেকে ভালো কাউন্সেলিং জানেন। সো আপনার ফ্রেন্ডে হয়তো বা ক্যারিয়ার রিলেটেড প্রবলেম, তাই আপনার কাছে আসে নাই, অন্য আরেকজনের কাছে গেছে। বাট এইখানে যারা সেন্টি খেয়ালে বলে যে ভাই আমার কাছে তো আসিস নাই, এখন আসা তো হবে না, টাইমের সময় বলস নাই কেন, কী ভাই, আপনি যদি আসলে একটা মানুষকে হেল্প করতে চান এইটা বলে তাকে কেন প্যারা দিবেন? সো দ্যাটস মাই পয়েন্ট ভাই, যদি কেউ কোনো জিনিস শেয়ার করতে না চায় এটা নিয়ে প্যারা দেওয়ার কিছু না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এমন না যে সবসময় মানুষ খারাপ কারণে আপনার সাথে কথাটা গোপন করে। আমি নিজেও খেয়াল করছি যে এরকম কিছু মানুষ আছে যারা আমার সবথেকে ভালো চায়, অ্যাবসলিউট ওয়েল উইশার্স, বা তাদের টোন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই যে হাউ রুড দে আর, তারা কত কঠিনভাবে কথাগুলো বলে। কিছু কিছু সময় আপনাকে কঠিন সত্য কথাগুলো বলতে হয়, সুগার কোট করলে হয় না, ডিরেক্টলি কথা বলতে হয় যে ভাই তোর এই প্রবলেম ফিক্স ইট, তোর গায়ে লাগুক আর না লাগুক বলতে হবে। সো টাফ লাভের কথা যেটা, বাট কিছু কিছু ক্ষেত্রে একটু সুগার কোটিংও দরকার হয়, কারণ একবারে যদি পুরো জিনিসটা আমি আনলোড করি, পুরো ট্রুথটা যদি আমি হিট করি, অনেকে জিনিসটা নিতে পারবে না, ব্রেক করবে, ওরা ভাববে কি যে এই সাবধানের সমস্যা আছে, এ হচ্ছে ভিলেন, ওরা নিজেকে ভিকটিম বানায় আপনার কাছ থেকে দূরে পালাবে। তাই একবারে হয়তো বা সব মানুষকে আপনি সত্য দিতে পারবেন না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা তাদেরকে একটু একটু করে দিতে হবে, তিন চারবার কথা বলে তারপর আপনি তাদের সাথে ট্রুথটা শেয়ার করতে পারবেন। ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন, ইটস অল অ্যাবাউট রেসপেক্ট, ইটস অল অ্যাবাউট স্পেস। আমার কাছে মনে হয়েছে যে অনেক মানুষ অফেন্ডেড হয়ে যায়, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমিও একসময় যখন ইম্যাচিউর ছিলাম তখন ভাবতাম যে আমার ফ্রেন্ড আমার সাথে জিনিস শেয়ার করে না কেন, ওটা তো আমাকে বললেই পারতো। নাও আই রিয়েলাইজ যে ইটস কমপ্লিটলি দেয়ার ওন রাইট যে তারা কোন ইনফরমেশন শেয়ার করবে, কোন ইনফরমেশন শেয়ার করবে না। কোনো একটা ইনফরমেশন শেয়ার করার মতো যদি ফ্রেন্ড আমি না হয়ে থাকি, ইটস বেস্ট যে তারা আমাকে শেয়ার না করুক, নাহলে আমি ভাবতে থাকবো যে উই আর সো ক্লোজ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো আমাদের সম্পর্কের মধ্যে একটা গ্যাপ আছে। সো আমার মনে হয় কেউ যদি কোনো জিনিস শেয়ার না করে, তাদেরকে গিল্ট ফিলিংয়ের মধ্যে ফেলার কোনো দরকার নেই, তাদেরকে সময় দেন। অ্যান্ড ইফ ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট সামওয়ান, আপনি সময় নেবেন যেন তারা তাদের নিজস্ব কোয়েশ্চেনটা গুছায় ফেলে, গুছায় ফেলার পর আপনার কাছে কোয়েশ্চেন আস করতে আসে, এবং যখন আসবে ডোন্ট মেক দেম ফিল গিলটি ফর ডিলেইং দেয়ার কোয়েশ্চেন। থ্যাংকস ফর ওয়াচিং, সালামু আলাইকুম।